দুধ কেনা যাবে না তার পদ্ধতি আছে। ভাগীরথী মিল্ক গ্রুপের সঙ্গে জড়িত কৃষকদেরকে অ্যাডভান্সটা জানাতে হয়, তাদেরকে ডাকতে হয়, বোর্ড কোথায়, বোর্ডের মেম্বারদের ডাকতে হয়। ভাগীরথী মিল্ক গ্রুপের মালিক কিন্তু বোর্ডের সদস্য না, সেই বোর্ড কিন্তু এখানে হয় না। সেই বোর্ড এটা নির্বাচিত জনপ্রতিনিধিদের বোর্ড, সেই বোর্ডের ভোট হয় না। আজকে তাই চাষিদের কাছে সম্পূর্ণভাবে চাষিদেরকে প্রতারিত করা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে। দরকার হলে আমি ঠিক করেছি আমি এটা নিয়ে হাইকোর্ট যাব, কারণ একমাত্র মুর্শিদাবাদের গ্রামীণ শিল্প ভাগীরথী মিল্ক ইউনিয়ন তাকে এইভাবে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত দেখে আমি অত্যন্ত মর্মাহত এবং আশঙ্কিত। কারণ এটার কারণে মুর্শিদাবাদ জেলায় আরও বেকারত্ব বাড়বে। এমনি মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিকদের আবাসস্থল, আরও পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়বে এই ভাগীরথী মিল্ক ইউনিয়ন বন্ধ হয়ে গেলে।